আল্লাহর ওলি তার কাছে একজন মা আসলো, এসে বলল যে আমার মেয়েটা কয়েকদিন আগে মারা গিয়েছে, তো আমি দেখতে চাই যে আমার মেয়েটা কেমন আছে, আপনি আমাকে কোনো একটা আমল বলে দেন। তো উনি একটা আমল শিখায় দিলেন, মা সে আমলটা করলেন। আমলটা শিখায় দেওয়ার পরে সে তার মেয়েকে স্বপ্নে দেখলো যে মেয়েটা কেমন আছে। সে দেখতে পেল তার মেয়ের অবস্থা খুবই খারাপ এবং সে জাহান্নামের শাস্তি ভোগ করছে। এটা দেখার পরে মা অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন এবং মেয়ের জন্য অনেক কান্নাকাটি শুরু করলেন। এটা স্বপ্নে দেখার পরে মাটা আবার হুজুরের কাছে আসলেন, এসে বললেন যে হুজুর আমি যা স্বপ্নে দেখেছি এটা অনেক খারাপ ছিল, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল। আহা, তো হুজুর শুনে মন খারাপ হলো। হুজুর বললেন যে আপনি তার জন্য দান সাদাকা করেন এবং আপনি তার জন্য বেশি বেশি দোয়া করেন। মা তার দরবার থেকে চলে গেল। এবার হুজুর একদিন ঘুমিয়ে আছেন, তার কয়েকদিন পরে হঠাৎ করে হুজুর স্বপ্নে দেখছেন যে হুজুর হাঁটতেছে, বিশাল বড় একটা শাহেনশাহী খাট রাখা আছে, সেখানে একজন মেয়ে ডাটে একদম পরিপূর্ণ দাপটের সঙ্গে বসে আছে। সুবহানাল্লাহ, পড়ে সে জান্নাতের ভেতরে আছে, এমন একটা ভাব, এমন একটা পরিবেশ। এটা হচ্ছে সেই মেয়ে যেই মেয়েকে তার মা আজাবে লিপ্ত দেখেছিল, আজাব অবস্থায় দেখেছিল। উনি বললেন যে কি ব্যাপার, কয়েকদিন আগে তোমার মা তোমাকে স্বপ্নে দেখেছে, তুমি জাহান্নামের আগুনে পুড়ছ, তোমার অবস্থা খুবই আশঙ্কাজনক, আজ তুমি জান্নাতে কেমন করে চলে আসলে? ঘটনা লেখা হয়েছে এরকম। তখন সেই মেয়েটি বলল যে আসলে আমি মৃত্যুর পরে সাজা ভোগ করছিলাম, শাস্তি পাচ্ছিলাম, কিন্তু এই কবরের ওপর দিয়ে, এই পুরো কবরস্থানের ওপর দিয়ে একজন আশেকের রসুল, রসুলের প্রেমিক যাচ্ছিল, রসুল প্রেমিক যে রসুলকে প্রকৃতপক্ষেই ভালোবাসে, রসুলের প্রেমিক, সে যাওয়ার সময় শুধুমাত্র একবার পাঠ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা ইসালে সওয়াব করে পুরো কবরবাসীদের জন্য সে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ এর বিনিময়ে এখানে যারা আমরা আছি সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। স্পষ্ট কিতাবে এই ঘটনাটা আসছে, আমি সেই দিনই পড়ছিলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা দুরুদের আমল করবেন। ওয়েন ইউ আর ফ্রি জাস্ট ট্রাই টু রিড সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি খুব লং না শর্ট? সবচেয়ে শর্ট দুরুদ এইটা। অনেক বড় দুরুদ আছে, আপনি শর্ট দুরুদটা সবসময় যখন ফ্রি আছেন, যখন কবরের স্থানে গিয়েছেন, সব সময় বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রণামী।